मामा जाओगा? जाओ मामा इधर आदमी खराब है, जाओ चला जाओ मामा चला जाओ मामा जाओ जाओ मामा ওই বন্নাতে প্রায় 40 45 দিন ধরে আমরা কয়কতি করতেছে আত্মীয় কারোর গ্যাস বাংছে আর পরে দানের জমি নষ্ট করতেছে উখের জমি নষ্ট করতেছে একদম বেশি কয়কতি করতেছে এগুলার একটা ফ্যামিলি 5 কেয়ার 6 কেয়ার 3 কেয়ার জমি এই জমি যদি নষ্ট করতে তো আমরা সামনে ছরাবিরা আমরা কষ্ট হইব গেলাম বিটিআর কাছে বিটিআর বলছে যে এটা আমরা কইতে পারি না গেলাম বিএসএফের কাছে বিয়েস্যাপে আমরা জানি না এটা আমরা বলতে পারি না এটা কুই থেকে জঙ্গল থেকে আসে কি করে কি না আমরা এটা গুরুত্ব দেয় নাই তাহলে আমরা এই যে বসবাস করতেছি বাড়ি ঘরে গিয়া কাঁঠাল গাছে গিয়া ঘরের কোন হাত ধর এভাবে ধাক্কা দা টেস্ট করে হাতিয়ে ঘর কি ভাঙব না ভাঙবো দানের ধানের যে বীজ হ্যাঁ জমিতে ফালাইছি এই জমিতে ধানের বীজ সহ হ্যাঁ ইন্ডিয়ার যে হাতিগুলা নাইমা আমাদের ফসল আদি সব নষ্ট করে খেয়ে লাইতেছে আকের ফসল করলাম ধানের এখন চারা রুইতে সব হাতি আয়া সব নষ্ট মষ্ট করে ফলায় দিতেছে বন্যা হাতি আমরা মনে হয় একশো জমি নষ্ট করে ফেলছি মনে হয় পাঁচশো উক আছে আমরা না ফিরাই আমরা থাকতে তো বলা এক দেড়শো জমি নষ্ট করে লাইছে আমরা এই হাতির জ্বালায় মনে করি যেন তাহাই অসম্ভব এই হাতি সাবধান করার আমরা একটু দাবি জানাই আমার দাবি এই বন বিভাগের কাছে একটাই এবং মহা মহামান্য প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি এই বন বিভাগের লোক যদি চাকরি করে তাদেরকে বেতন দেন তারা যাতে আমাদের নিরাপত্তা দিতে পারে আমাদের বসরাধের নিরাপত্তা দিতে পারে সেই ব্যবস্থা কেন করে না আমি চাই আমরা এই হাতির কবল থেকে মুক্ত হতে চাই এ হাতিকে যেভাবে হোক এ আমাদের বসব রক্ষার রক্ষার ক্ষেত্রে আমাদের বাড়িঘর রক্ষার ক্ষেত্রে আমাদের মানুষের জানের নিরাপত্তার ক্ষেত্রে এ হাতিকে যেভাবে হোক আমাদের এখান থেকে দূরে সরাই দে